Housing and Building Research Institute promoting sustainable building in Bangladesh প্রকল্পের এই কার্যক্রমে গুরুত্বপূর্ণ এই সেমিনারে সম্মানিত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং আমাদের এখানে আজকে আমি মনে করি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী সিইও এখানে প্রেজেন্ট আছেন, সবাই আপনারা চিনেন, আমি নাম বলতেছি না যাতে একটু ইন্টারেস্ট বেশি থাকে। এবং আমাদের এখানে বাংলাদেশ জাগরণী চক্র ফাউন্ডেশনের যে প্রেজেন্ট আছেন জনাব আনিস রহমান চৌধুরী, অক্সফোর্ড বাংলাদেশ, এবং আপনারা যারা সবচেয়ে ইম্পর্টেন্ট এই কক্সবাজারে আছেন, বিশেষ করে আমি দেখতেছি পরিবেশ এলজিডি, কিন্তু গণকর্তৃক কেউ এসছেন নাকি আসছে, আর আমাদের পৌরসভার হ্যাঁ উনি এসছেন, আর বাকি যারা এখানে আছে সকলকে আসসালামু আলাইকুম। এই প্রজেক্টটা কিন্তু নেওয়া হয়েছে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত এবং এটার এলাকা সাভার, ঢাকা, যশোর, মনিরামপুর উপজেলা, যশোর এই এলাকার জন্য। এই জন্য আজকে সকালেই ম্যাডাম এসে জিজ্ঞেস করছিলেন এটা কক্সবাজারে কেন। আমরা মনে করি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ 2016 সালে হওয়ার পর থেকে উনি যে বিষয়টা নিয়ে যুদ্ধ করতেছেন, আমি প্রত্যেক মাসের যে এডিবির মিটিং হয় পাশাপাশি দুজন বসি, এই জন্য আলাপ করি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালকের সাথে, এটা নিয়ে উনি শুধু ওনাকে সবাই টার্গেট করেন যে আপনি কী করতেছেন, কী হচ্ছে, এটা এটা কবে বানাবেন দেখাবেন। আজকে অনেকগুলো টেকনিক্যাল প্রয়োজন এবং কী কী সমস্যা, কী কী সুবিধা, এগুলো কিন্তু ম্যাডাম বলেছেন ওনার বক্তব্য। আমি খুব মনোযোগ সহকারে এই পয়েন্টগুলো শুনতেছিলাম, কারণ আমরা নন টেকনিক্যাল হিসাবে এটাই চাই। একটা ডিমান্ড যখন তৈরি হয় সেটার সাপ্লাই থাকতে হবে, এটার আমাদের যদি এখানে আমরা ডিমান্ডটা তৈরি করি তাহলে কি সাপ্লাইটা ওনারা দেওয়ার জন্য কি সক্ষম, এবং এই ডিমান্ডটা ক্রিয়েট করতে গেলে এই ইটটার ব্যাপারে মানুষজনকে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। কীভাবে বাড়াবে, কক্সবাজারের যে কোনো ইট হলে এখন দেখা যায় যে লবণাক্ততা, এটা নিয়ে কিছুদিন পরে কিন্তু ওয়ালের মধ্যে একটা আস্তর পড়ে যায়। এ ধরনের কোনো কিছু হলে একবার যদি এটাতে কেউ ফেল মারে তাহলে কিন্তু এটা আর ব্যবহার করবে না। আবার ম্যাডাম যেটা বলেছেন আজকে জানুয়ারি মাসের সরকার কর্তৃক যে আইন করা হয়েছে এটা ব্যবহারের জন্য, সেই আইনটা আমরা সরকারি যারা আছি এখন সরকারের সাথে আমরা যারা আছে যত অর্গেনগুলো আছে এগুলো যদি আমরা না জানাই এবং এটা যদি প্রয়োগ না করি তাহলে কিন্তু একটা আইন করে কোনো লাভ নেই। আমাদের দেশে সব আইন আছে কিন্তু আমরা কোনো আইন প্রয়োগও করি না, মানি না মানলে এটা প্রয়োগ করতে হবে। রাস্তাঘাটের যে দুরবস্থায় যে আমরা দেখি সেগুলো কিন্তু একমাত্র প্রয়োগ না করার কারণে, আমরা বিদেশে গেলে একটা ময়লা নিয়ে পকেটে মাইলের পর মাইল হাঁটি, নির্দিষ্ট স্থানে ময়লাটা ফেলি, আর বাংলাদেশে যেখানে খাই ওইখান থেকে ফেলা শুরু করি। তো সুতরাং আমি মনে করি যে এই হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের এই প্রকল্পটা মানুষকে আগে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। সেই কারণেই কিন্তু কক্সবাজারে এত উন্নয়নমূলক
কাজ হচ্ছে, যে মেগা মেগা প্রকল্প নেওয়া হয়েছে, আমরা মনে করি এই জিনিসটা কিন্তু এখানে লোকজনকে বোঝানো উচিত এবং সরকারের এবং বেসরকারিভাবে যে সমস্ত প্রকল্পগুলো হচ্ছে এই উদ্যোক্তাদেরকে এই বিষয়টি নিয়ে এদেরকে বোঝানো উচিত এবং ছোটো ছোটো প্রকল্প নিয়ে এগুলো করে দেখানো উচিত যে এটা করলে এরকম হয়। এখন কিন্তু আমি কোনো ইটা এখানে দেখতেছি না, আমি ওনার ওখানে গিয়েই দেখেছি এই প্রজেক্টটা, এই ঢাকাতে গিয়ে দেখছি এই ইটগুলো এরকম, এটা দিয়ে এই জিনিস করা হচ্ছে, কিন্তু এখানে কোথাও নেই। সুতরাং ওনাদেরকে এই প্রজেক্ট যদি এখানে গ্রহণযোগ্যতার জন্য তৈরি করতে হয় তাহলে এখানে কিছু করে ছোট আকারে আগে দেখাতে হবে। তাহলে কিন্তু আমরা আশা করি এটা নিয়ে উনি প্রত্যেক মিটিংয়ের মধ্যে আমি দেখি যে আমাদের মন্ত্রীবর্গ এসেই প্রথমে এই হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালককে জিজ্ঞেস করেন যে আপনি কী করলেন, কদ্দূর করলেন, ডক্টরে আমার প্রজেক্টে করেন, আমি একই কথা বলবো, আপনি কিছু কিছু প্রজেক্ট আমাদের করেন, পিডাব্লিউডির প্রজেক্টে করতে হবে, এলজিডির প্রজেক্টে করতে হবে, আপনি এলজিডির ওখানে যাওয়ার আগেই পিডাব্লিউডি যদি দু একটা প্রজেক্ট করেন তাহলে কিন্তু এটা আমরা মানুষকে গিয়ে দেখাতে পারবো। কক্সবাজারে কোনো এসটিভি ছিল না, একটা জায়গায় না দুটো জায়গায় ছিল, এখন সবাই এসটিভি করতেছে, কারণ আমরা এনে এখানে মিটিং করছি, সবাইকে ডেকে বুঝিয়েছি এটা করেন, এটা করলে এই সুবিধা। আমরা দু একটা পাইলট প্রজেক্ট নিয়ে লোকজনকে হোটেলে করতেছি, হোটেল কক্স স্টুডিওতে করতেছে এবং আরেকটা হোটেলে করতেছে, এইভাবেই কিন্তু হবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ 2016 সালে হয়েছে, এখনও লোকজনকে আমরা এই বিল্ডিংয়ের যে নিয়ম কানুন এগুলো গ্রহণ করতে করাতে আমরা পারতেছি না, এটা কিন্তু খুব কঠিন। 1 ইঞ্চি জায়গা বাংলাদেশে কেউ ছাড়তে চায় না, অবৈধ জায়গা ওটার মধ্যে এই অবস্থা। সুতরাং আমি মনে করি আপনারা যারা এখানে আছেন এখান থেকে যেটা বুঝেছেন, আমরা এরকম সেমিনার এগুলো ঘন ঘন করতে হবে, আপনাদের লেভেলেও করতে হবে সব জায়গায়, তাহলে কিন্তু ভবিষ্যতে একদিন হয়তো এখন 2018 সালের জানুয়ারিতে আইন হয়েছে চালু হচ্ছে, এটা এফেক্ট হতে হতে আল্লাহ জানে 2020-এর মধ্যেও আমরা পারি, এটা আগে আমাদেরকে করতে হবে। আমরা যদি নিজেরা না করি, যারা সরকারের এই বিভিন্ন কাঠামোতে স্টেক হোল্ডার আছে আপনাদেরকে এটার ব্যবহার করতে হবে, এটার গুণাগুণ গাইতে হবে, এটার সুবিধা বলতে হবে, এটার অসুবিধা থাকলে এটা দূর করতে হবে, তাহলে কিন্তু এগুলো কাজে যাবে। আসলে কিন্তু ম্যাডাম যেটা বলেছেন 2080 সালে কোন কৃষি জমি, এখনই তো কৃষি জমি আমার কাছে মনে হয় যে আমরা গ্রামে গেলে দেখছি যে এই কৃষি জমি উধাও হয়ে গেছে, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে দেখা যায় মাঝে মাঝে গিয়ে যার টাকা আছে সে বাড়ি বানাচ্ছে। আমি আমার গ্রামের কথাই বলতেছি, যেখানে আমরা খেলাধুলা করতাম সেখানে এখন বাড়ি ঘর হচ্ছে, তাহলে কিছুদিন পর বাড়ি ঘর করার জন্য আবার ইটের দরকার, ইট ভাড়া বানাচ্ছে, ইটের ভাড়া এখানে যে ইয়েটা দেওয়া আছে 6000 কত, আমার মনে হয় এটা ডাবল হবে। হিটটেক্সে প্রতিটা খোলা জায়গার মধ্যে ইটের ভাটা আছে, আমি এটা 2005 সালের থেকে বলতেছি। সুতরাং যে যেখানে আমরা আছি, আমরা দেশটাকে যদি ভালোবাসি, আমরা বিভিন্ন দেশে যদি গিয়ে থাকি, আগের এই মান্দা দামলের সেই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এই যে বেলা যে সমস্ত কার্যক্রম গ্রহণ করে থাকে এবং পরিবেশ যে জিনিসগুলো করতেছে আমরা কেউ বলতেছি। আবার একটা প্রবলেম আমি গত 2 বছর 4-5 মাসে যা দেখলাম, আমরা সবাই যে যেখানে থাকি ওইখানে এটাই বোধ হয় আমার, আমি আমার অথরিটি, অন্য কারো আমার দরকার নেই, এই ধরনের একটা মনোভাব, এটা দিয়ে কিন্তু কোনো হবে না। সবাইকে মিলে আমাদেরকে কোঅর্ডিনেশনের মাধ্যমে সব কাজগুলো করতে হবে। যে এখন আজকে উনি এসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে বেলাল ভাই এসছেন, এই যে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের আমাদের পরিচালক মন্ত্রী এসছেন, অক্সফ্যাম থেকে এসছেন, আপনারা যারা সবাই এসছেন, আরও আসতে আরও খুশি হতাম যে আমরা অন্তত শুরু করাই দিলাম এই জিনিসটা। এখানে অনেকে আপনারা এসছেন, শুরু করাই দিলাম, আপনারা এটা নিয়ে
আরো গবেষণা করেন, আরো দেখেন, দরকার হলে যোগাযোগ করেন। আমরা আশা করি ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সবকিছু কিন্তু করতে গেলে এখন পরিবেশ বান্ধব কক্সবাজারে আমরা কোনো কিছু করতে যাচ্ছি, শুধু ওই যে ক্রিটিক্যাল এরিয়া বলে ছেড়ে দিলে হবে না, এটা চিন্তাও করতে হবে আমি এটা কি করব। এখন আমাদের কক্সবাজারে আমি বেলার নির্বাহী ওনাকেই বলতেছিলাম যে আমি গত 40 বছর ধরে শুনতেছি এই উত্তরণের প্রবলেম, 51 একরের প্রবলেম, সরণের প্রবলেম, সৈকতের প্রবলেম, এটা সলিউশনটা গত 2 বছর ধরে আমি বের করতেছি সলিউশনটা কি, এটা আইদার বন্ধ করতে হবে নাহলে এটা একটা রাস্তা বের করে নিতে হবে। আমরা শুধু যুদ্ধ করে যাব, কাউকে কিছু করতে দিব না, এবং ভিতরে ভিতরে সবাই করতেছে, ব্যবসা করতেছে, আর আমরা বসে আছি। আমার উদ্দেশ্য হলো যে এটার একটা সলিউশন প্রয়োজন, আইদার পারবে নাহলে পারবে না, এবং যদি এখানে কোনো কিছু না পারে তাহলে যারা এটা বন্ধ করার জন্য যারা আছে তারা কি করতেছে, কিছুই করতেছে না, ওরা ভিতরে ভিতরে আরো যোগান দিতেছে, করেন। আমি পিডব্লিউডি আমাদের এই গণপূর্তের এক্সিডেন্টকে ডেকে বুঝেছিলাম, এখানে একটা জায়গা আছে 19টা বিল্ডিং একসাথে হচ্ছে, এখন ইলেকশনের টাইম সবাই একটু স্লো যাচ্ছে, আমি বললাম এগুলো কেন হচ্ছে, ওদেরকে ডাকলাম এখানে, ওরা কেন এরকম করতেছ, বলে স্যার আর করবো না, এখান থেকে আবার শুনবো। এখন আমি জায়গাটা বন্ধ করে দিই, বন্ধ করার পরে এই জায়গাটা রক্ষা করার কার দায়িত্ব, হচ্ছে না। ঠিক একইভাবে বিভিন্ন এখানে আবার এই আরেকটা ফার্ম কাটার মধ্যে ধুল পড়ে যায়, তখন ওই যে আশার সাহেব একটু পরিবেশে ওনারা ডাক দিই, এই চলেন যান বন্ধ করেন, বন্ধ করে চলে আসে, আস পার থেকে নামা নেয় আবার শুরু। তাহলে এটা একটা আইন প্রয়োগ, আইন প্রয়োগের ব্যবস্থা থাকতে হবে, কোনো ব্যবস্থা। আমি কক্সবাজারের গত 2 বছর 4 মাসে দেখতেছি যে যেভাবে হওয়া উচিত এটা নাই, সমুদ্রের মধ্যে সি বিচে আমাদেরকে এই ইয়ে দেওয়া হয়েছে, আইন দেওয়া হয়েছে, এখানে কেউ কোনো কিছু করতে পারবে না, করলে অপসারণ করতে হবে। এখন যারা অথরিটি তারাই করতেছে, মনে করেন আমি অথরিটি, আমি গিয়ে ওখানে দোকান পাট বানাচ্ছি, তাহলে কি করব, এই ধরনের অবস্থা চলতেছে। এই জিনিসটা আজকে আমি এগুলো আমার সাবজেক্টের বাইরে চলে গেলাম, কারণ এটা বলার উদ্দেশ্যটা হলো আমরা যদি এই বিল্ডিংয়ের ব্যাপারে, বানানোর ব্যাপারে, রাস্তা বানানোর ব্যাপারে, কক্সবাজারে যে রেল লাইন হচ্ছে অনেকগুলো ব্রিজ হবে, এখানে এই ইটের ব্যবহার আগামী 4-5 আমি বলবো 10 বছরের মধ্যে অসম্ভব বেশি। ওই যে আমাদের কর্ণাহন আরেকটা হিসাব দিচ্ছে কতগুলো মেগা প্রকল্প, কত কোটি টাকার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ এখানে হচ্ছে। সুতরাং এগুলো করতে গেলে আমি আপনার অনুরোধ করব হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালককে, আপনি আরও ঘন ঘন এখানে এ ধরনের সেমিনার করেন, লোকজনকে বোঝান, এবং আমাদের বিশেষ করে মানে সরকারি যে অর্গেনগুলো আছে ওনাদেরকে হাজির হতে হবে, এবং আইন যেগুলো বলেছেন আইনের মাধ্যমে আমরা যেন এটাকে পাইলট প্রজেক্ট হিসাবে হলেও অন্তত 2-1টা আগে শুরু করতে পারি, তাইলে কিন্তু খুব ভালো হবে, নাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি আল্লাহ কেউ জানে। পরিবেশ দূষণ কেন হচ্ছে, কেন করতেছে, কারা করতেছে, কীভাবে এটা বন্ধ করতে হবে, তাইলে আমি এটা চাই যে আপনাদের কাছ থেকে এটা আসুক। আমি বারবার বলি পরিবেশ অধিদপ্তর আজকেও এখন একটা মিটিং চলতেছে 10টা থেকে শুরু হচ্ছে ঢাকা এই সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে। আমি বলে যে ওখানে আশরাফ সাহেব আছে, উনি একা কী করবেন, আপনারা উনি কী সাপোর্ট দিতেছেন। তারপরে আরেকজন পর্যটনের ম্যানেজার আছে, পর্যটন মন্ত্রণালয়ে গিয়ে এখানে কাজ হয়, আমি বলে যে আপনার এখানে কী আছে, কেউ এখন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে এখানে 30 জনের ঊর্ধ্বে ইঞ্জিনিয়ার, টাউন প্ল্যানার এবং আর্কিটেক্ট আছে, এবং তাদের সহযোগিতা করার জন্য 240 জনের একটা অর্গানোগ্রাম সরকার পাস করে দিয়েছে, এটাকে কার্যকরী করার জন্য কারো কোনো চিন্তা নেই।
অনেকে এই আইনও পড়তে চায় না। আমি জানি না কোথায় কষ্ট লাগে, যে অবশ্যই কষ্ট লাগবে, এটা কার্যকরী হলে অনেকের অনেক কিছু বন্ধ হয়ে যাবে, এটাই হলো প্রবলেম। আমি কিন্তু সমস্ত জায়গায় গলা উঁচু করে এইগুলো প্রচার করতেছি, আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। এইগুলো করতে গেলেই কিন্তু এই ইটের ব্যবহার আসবে, এই ইট আমরা ব্যবহার করব এবং এইটা পরিবেশ বান্ধব হবে। আমাদের কিছু শব্দ আছে, আমি ওই শব্দগুলো একটু আপনাদের দেখাতে চেয়েছিলাম, একটু জাস্ট ছবি আকারে বিভিন্ন দেশে। কক্সবাজারকে আমরা আগামী 50 বছর বা 100 বছর পরে কি দেখতে চাই, কিরকম দেখতে চাই? এটা সিঙ্গাপুর আদল বা বিভিন্ন জায়গার চিত্র নিয়ে এটা আমি কিন্তু একটা তৈরি করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, আপনি যদি সরকারে আসেন আমরা এটা আপনাকে দিব এবং কক্সবাজারকে আমরা এরকম পরিবেশ বান্ধব একটা শহরে আধুনিক পর্যটন নগরী হিসাবে তৈরি করতে চাই। এইভাবে আমরা চিন্তা করছি যে বিভিন্ন জায়গাগুলো আমাদের মাস্টার প্ল্যানটা আশা করি ইনশাল্লাহ জানুয়ারি মাসে পাস হয়ে গেলে এটা আমরা শুরু করব এবং মাস্টার প্ল্যানের মধ্যে যে সমস্ত এলাকাগুলো নেওয়া হবে এভাবে আমরা চিন্তা ভাবনা করবো। দরকার হলে যারা স্টেক হোল্ডার আছে সকলকে নিয়ে বসবো এবং জায়গাগুলো নিয়ে ওদেরকে নিয়ে এইভাবে কিন্তু ব্লক ব্লক চিন্তা করতে হবে, সেক্টর করে পরে তারপরে কিন্তু আমরা এই প্রজেক্টগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমি মনে করি। আজকে অনেক সময় আমরা নিয়ে নিছি, এরপরে আবার বোধহয় একটু ব্রেক হবে, টি ব্রেক পরে আবার করবেন। বোধহয় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। আমরা এখনই টি ব্রেক নেব এবং টি ব্রেকের পরে আমরা পিছিয়ে আছি সময়ের দিক থেকে, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। আমরা 15 মিনিটের ভিতরে টি ব্রেক শেষ করে আমরা এরপরে ইন্টারপ্রেটেশন, সেই ইন্টারপ্রেটেশন শুনে আপনাদের সুচিন্তিত